স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দেশে যে বিষবৃক্ষ ছড়িয়েছে তার সমূল উৎপাটন করে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়কে সংহত করাই আজকের শপথ। আমাদের দেশ এখন সাম্প্রদায়িক অশুভ শক্তি, আজকে যে বীজ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে, এই সাম্প্রদায়িক বীজ বৃক্ষকে উৎপাটন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সংহত করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অভিমুখে আমাদের অভিযাত্রা অব্যাহত।